এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকাল থেকে অনেক কষ্ট করে মোবাইল চালাচ্ছ, এ নাও একটু জল খেয়ে যাও। আজ আমি ভগবানকে বললাম, ভগবান আমার পরিবারের সব দুঃখ কষ্ট দূর করে দাও। ভগবান তখন আমায় বলল, হ্যাঁ আমি তোকে এক্ষুনি উপরে তুলে নিচ্ছি। আজ কাস্টমার কেয়ার থেকে ফোন করে আমায় বলছে, আপনার রিচার্জ আর দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমি তখন বললাম, এতই যদি আমার জন্য আপনার চিন্তা, তাহলে আপনি রিচার্জটা করে দিন না ভাই। কথা বলতে চাও না, সেটা তো ডাইরেক্টই বলতে পারো, গরুর মতো হুম হুম করার কি দরকার। সময় যখন থমকে দাঁড়ায়, আবার কি ঘড়ির ব্যাটারি তখন পাল্টে দিতে হয়? তোমরা যদি ব্রেক ডান্স বিনামূল্যে শিখতে চাও, তাহলে বিকালে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকবে। কিছু পারবো না জেনেও হাসি মুখে পরীক্ষা দিতে যাবার নামই মাধ্যমিক স্টুডেন্ট। থুতুকে ভাগাভাগি করে খাওয়াকে ইংলিশে লিপকিস বলে। প্রকৃত স্টুডেন্ট তো তারাই যারা সন্ধ্যা হলে মোবাইল নিয়ে পড়তে বসে।